আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে মন্দ কথা বলা কখনো পছন্দ করেন না। তবে যে ব্যক্তির উপর অবিচার করা হয়েছে তার কথা আলাদা। আল্লাহ তাআলা ভালোভাবে শোনেন এবং জানেন। ভালো কাজ তোমরা প্রকাশ্যে করো কিংবা তা গোপনে করো অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও তাহলে তোমরাও দেখতে পাবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান। যারা আল্লাহ তাআলা ও তার রসূলদের অবিশ্বাস করে এবং আল্লাহ তাআলা ও রসূলদের মাঝে এই বলে একটা পার্থক্য করতে চায় যে আমরা রসূলদের কয়েকজনকে স্বীকার করি আবার কয়েকজনকে অস্বীকার করি, এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটা মাঝামাঝি রাস্তা বের করে নিতে চায়। এরাই হচ্ছে সত্যিকারের কাফের। আর আমি এ কাফেরদের জন্যই নির্দিষ্ট করে রেখেছি এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি। অপরদিকে যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ইমান আনে এবং তার পাঠানো নবী রসুলদের একজনের সাথে আরেকজনের কোন রকম পার্থক্য করে না, এরাই হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও মহাদয়ালু। আহলে কিতাবের লোকেরা তোমার কাছে চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্য কোন কিতাব নাজিল করো। এরা তো মুসার কাছে এর চাইতে বড় রকমের দাবি পেশ করেছিল। তখন তারা বলেছিল, হে মুসা, তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও। অতঃপর তাদের এই বাড়াবাড়ির জন্য তাদের উপর প্রচন্ড বজ্রপাত এসে নিপতিত হয়েছে এবং এ সম্পর্কিত সুস্পষ্ট প্রমাণসমূহ তাদের কাছে আসার পরেও তারা গোবাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। অতঃপর আমি তাদের এ অপরাধ ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণসহ কিতাব দান করলাম। এদের ওপর তুর পাহাড়কে উঠিয়ে উঁচু করে ধরে আমি এদের কাছ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করেছিলাম। আমি তাদের বলেছিলাম, নগরের দ্বার প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে। আমি তাদের আরো বলেছিলাম, তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে আমি তাদের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলাম। অতঃপর তাদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং অন্যায়ভাবে আল্লাহ তাআলার নবীদের তাদের হত্যা করা, তদুপরি তাদের একথা বলা আমাদের হৃদয়ে বাতিল চিন্তাধারায় আচ্ছাদিত হয়ে আছে। প্রকৃতপক্ষে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন। তাই এদের কম সংখ্যক লোকই ঈমান আনে। যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকল, এরা পুণ্যবতী মারিয়ামের উপরও জঘন্য অপবাদ আনল। তাদের মিথ্যা উক্তি যে আমরা অবশ্যই মারিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসুল, যদিও আসল ঘটনা হচ্ছে তারা কখনোই তাকে হত্যা করেনি, তারা তাকে শূলবিদ্ধও করেনি। মূলত তাদের কাছে ধাঁধার কারণে এমনই একটা কিছু মনে হয়েছিল। তাদের মাঝে যারা সঠিক ঘটনা না জানার কারণে তার ব্যাপারে মতবিরোধ করেছিল তারাও এতে করে সন্দেহে পড়ে গেল। এ ব্যাপারে তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক কোন জ্ঞানই ছিল না। তবে এটুকু নিশ্চিত, তারা তাকে হত্যা করেনি, বরং আসল ঘটনা ছিল আল্লাহ তাআলা তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময়। এই আহলে কিতাবদের মাঝে এমন একজনও থাকবে না যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার তিরোধান সম্পর্কে আল্লাহ তাআলার এই কথার উপর ঈমান আনবে না। কিয়ামতের দিনে সে নিজেই এদের উপর সাক্ষী হবে। ইহুদিদের বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘনমূলক আচরণের জন্য এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম যেটা তাদের জন্য আগে হালাল ছিল। এটা এই কারণে যে এরা বহু মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রেখেছে। যেহেতু এরা লেনদেনের সুদ গ্রহণ করে, অথচ এদের তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল, এবং এরা অন্যের মাল সম্পদ ধোকা প্রতারণার মাধ্যমে গ্রাস করে, তাদের মধ্যে এসব অপরাধে লিপ্ত কাফেরদের জন্য আমি তাই কঠিন আজাব নির্দিষ্ট করে রেখেছি। কিন্তু তাদের মধ্যে যাদের আবার জ্ঞানের গভীরতা রয়েছে তারা এবং এমন সব ইমানদার যারা তোমার উপর যা কিছু নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে, সাথে সাথে তোমার পূর্ববর্তী নবী ও রসুলদের উপর যা নাজিল হয়েছে তার উপরও বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলা ও শেষ দিনের উপর ঈমান আনে, মূলত এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান মানুষ যাদের অচিরেই আমি মহাপুরস্কার দেব। হে নবী, আমি তোমার কাছে আমার ওহী পাঠিয়েছি, যেমনি করে আমি ওহী পাঠিয়েছিলাম নূহ
ও তার পরবর্তী নবীদের প্রতি আমি আরো ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের কাছে। ওহী পাঠিয়েছি ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছেও। অতঃপর আমি দাউদের ওপর জাবুর গ্রন্থ অবতীর্ণ করেছি। রসূলদের মাঝে এমনও অনেকে আছে যাদের কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি, কিন্তু এদের মাঝে বহু রসূল এমনও আছে যাদের নাম ঠিকানা কিছুই আমি তোমাকে বলিনি। মুসার সাথে তো আল্লাহ তাআলা কথাও বলেছেন, রসূলরা জান্নাতের সুসংবাদ বাহী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী। তাদের এজন্যই পাঠানো হয়েছিল যাতে করে রসূলদের আগমনের পর আল্লাহ তাআলার উপর মানব জাতির কোন অজুহাত খাড়া করার সুযোগ না থাকে। সত্যি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। কিন্তু মানুষ যত অজুহাতই পেশ করুক না কেন, আল্লাহ তোমার উপর যা কিছু নাজিল করেছেন তা তাঁর প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমেই করেছেন। ফেরেশতারাও তো একথার সাক্ষ্য দেবে, যদিও ওহির সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহ তাআলা একাই যথেষ্ট। নিশ্চয়ই যারা এই ওহি অস্বীকার করে এবং অন্য মানুষদেরও আল্লাহ তাআলার পথ থেকে সরিয়ে রাখে তারা আসলে গুমরাহি ও পথভ্রষ্টতায় অনেক দূর এগিয়ে গেছে। নিশ্চয়ই যারা কুফরি করল এবং চরমভাবে সীমা লঙ্ঘন করল তাদের ব্যাপারে এটা কখনো হবে না যে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন। হ্যাঁ, একটিমাত্র রাস্তাই তাদের জন্য উন্মুক্ত থাকবে এবং তা হচ্ছে জাহান্নামের রাস্তা, যেখানে তারা অনন্তকাল ধরে পড়ে থাকবে। শাস্তি প্রদানের এ কাজ আল্লাহর জন্য খুবই সহজ। হে মানুষরা, আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের জন্য সঠিক বিধান নিয়ে রসুল এসেছে, যদি তার আনিত এ বিধানের উপর তোমরা ঈমান আনো এটাই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো তাহলে জেনে রেখো এই আসমান জমিনের সর্বত্র যেখানে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। হে কিতাবধারীরা, নিজেদের দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না এবং ঈসার ঘটনা নিয়ে আল্লাহ তাআলা সম্পর্কে সত্য ছাড়া কোনো মিথ্যা বলো না। সে সত্য কথা হচ্ছে এই যে মরিয়ামের পুত্র মসীহ ছিল একজন রসুল ও তার এমন এক বাণী যা তিনি মরিয়ামের ওপর প্রেরণ করেছেন এবং সে ছিল আল্লাহ তাআলার কাছ থেকে পাঠানো এক রূহ। অতএব হে আহলে কিতাবরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলদের উপর ঈমান আনো আর কখনো এটা বলো না যে মাবুদের সংখ্যা তিন, এ জঘন্য মিথ্যা থেকে তোমরা বেঁচে থেকো, এটাই তোমাদের জন্য উত্তম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি তো একক মাবুদ। আল্লাহ তাআলা এ মূর্খতা থেকে অনেক পবিত্র যে তার কোনো সন্তান থাকবে, এ আকাশ ও ভূমণ্ডলের সব কিছুর মালিকানাই তো তাঁর, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট। ঈসা মসীহ কখনো এতে বিন্দু মাত্র নিজেকে হেয় মনে করেননি যে সে নিজে আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার একান্ত ঘনিষ্ঠ ফেরেশতারাও একে লজ্জাকর মনে করেনি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার বন্দিগী করা সত্যি লজ্জাকর বিষয় মনে করে এবং এটা ভেবে সে অহংকার করে তার জানা উচিত অচিরেই আল্লাহ তাআলা এদের সকলকে তার সামনে একত্রিত করে দণ্ডাজ্ঞা দান করবেন। যেসব মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে সেদিন তিনি তাদের এর জন্য পুরোপুরি পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা তার একান্ত অনুগ্রহ থেকে তাদের পাওনা আরো বাড়িয়ে দেবেন। অপরদিকে যারা আল্লাহ তাআলার বিধান মেনে নেয়া লজ্জাজনক কিছু মনে করল এবং অহংকার করল তাদের সবাইকেই আল্লাহ তাআলা কঠোর শাস্তি দান করবেন। সেদিন তারা আল্লাহকে ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। হে মানুষ, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে উজ্জ্বল জ্যোতি নাজিল করেছি। অতঃপর যারা সে জ্যোতি দিয়ে ঈমান আনল এবং তাকে শক্ত করে আঁকড়ে ধরল আল্লাহ তাআলা তাদের অচিরেই তার অফুরন্ত দয়া ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের তিনি সঠিক পথে পরিচালিত করবেন। হে নবী, তারা তোমার কাছে বিভিন্ন বিষয়ে ফতোয়া জানতে চায়, তুমি বলো আল্লাহ তাআলা সে ব্যক্তির উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে তোমাদের তার সিদ্ধান্ত জানাচ্ছেন। যার মাতা পিতা কেউই নেই আবার তার নিজেরও কোনো সন্তান নেই, এ ধরনের কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি বোন থাকে তাহলে সে বোনটি সে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশের মালিক হবে। অপরদিকে সে যদি নিঃসন্তান হয় তাহলে সে তার বোনের সম্পত্তির উত্তরাধিকারী হবে। আবার যদি তারা দুজন হয়
তাহলে তারা দুই বোন সেই পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ অংশের মালিক হবে। যদি সে ভাই বোনেরা কয়েকজন হয় তাহলে মেয়েদের অংশ এক ভাগ ও পুরুষদের অংশ দুই ভাগ হবে। আল্লাহ তাআলা উত্তরাধিকারের এই আইন কানুন অত্যন্ত সুস্পষ্টভাবে তোমাদের জন্য বলে দিয়েছেন, যাতে করে মানুষের উদ্ভাবিত বন্টন পদ্ধতিতে তোমরা বিভ্রান্ত হয়ে না পড়ো। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারেই সম্যক ওয়াকিবহাল। সূরা আল মায়েদা, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে ইমানদার বান্দারা, তোমরা যারা ইমান এনেছো তোমরা ওয়াদাসমূহ পূরণ করো। মনে রেখো, তোমাদের জন্য চার পা বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে, তবে সেসব জন্তু ছাড়া যা বিবরণ সহ একটু পরেই তোমাদের পড়ে শোনানো হচ্ছে। এহরাম বাঁধা অবস্থায় কিন্তু এসব হালাল জন্তু শিকার করা বৈধ মনে করো না। হ্যাঁ, আল্লাহ তাআলা যা চান সে আদেশই তিনি জারি করেন। হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অসম্মান করো না। সম্মানিত মাসগুলোকেও যুদ্ধ বিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নিও না। আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে পট্টি বেঁধে দেওয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রওনা দিয়েছে, তাদের তোমরা অসম্মান করো না। তোমরা যখন এহরাম মুক্ত হবে তখন তোমরা স্বীকার করতে পারো। বিশেষ কোন একটি সম্প্রদায়ের বিদ্বেষ এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল, যেন তোমাদের কোন রকম সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা শুধু নেক কাজ ও তাকওয়ার ব্যাপারেই একে অপরের সহযোগিতা করো। পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা পাপের দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর। মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোশত ও যে জন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা সবই তোমাদের উপর হারাম করা হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাত খেয়ে মরা, উপর থেকে পড়ে মরা, শিঙের আঘাতে মরা, হিংস্র জন্তুর খাওয়া জন্তুও তোমাদের জন্য হারাম। তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা হারাম নয়। পূজার বেদিতে বলি দেওয়া জন্তুও হারাম। লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম। এর সবকটাই হচ্ছে বড় বড় গুনার কাজ। আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য জীবনের ব্যবস্থা হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম। হারামের ব্যাপারে মনে রেখো, যদি কোনো ব্যক্তি ক্ষুধা তাড়নায় হারাম খেতে বাধ্য হয় কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায়, তার ব্যাপারটা আলাদা। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তারা তোমার কাছ থেকে জানতে চাইবে কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। তুমি তাদের বলো, সব ধরনের পাকসাপ বস্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে, এবং সেসব শিকারী জন্তু ও পাখির ধরে আনা জন্তু ও পাখিও তোমরা খাও, যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তাআলা তোমাদের শিক্ষা দিয়েছিলেন। তবে এর উপর অবশ্যই আল্লাহ তাআলার নাম নেবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আজ তোমাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল করা হলো, যাদের উপর আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্য হালাল, আবার তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল। চরিত্রের সংরক্ষিত দুর্গে অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল, যখন তোমরা তাদের মোহরানা আদায় করে দেবে সেসব আহলে কিতাব সতীসাধ্বী নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে। তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে, কামনা চরিতার্থ করে কিংবা গোপন অভিসারী উপপত্নী বানিয়ে নয়। যে কেউই ইমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে, এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে, অতঃপর তোমাদের মাথা মাসাজ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে। কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায়
তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী সম্ভোগ করে থাকো তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসাজ করে নেবে। মূলত আল্লাহ তাআলা কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান, যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতসমূহ তোমরা স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথাও ভুলে যেও না। যখন তোমরা তার সাথে অঙ্গীকার করে বলেছিলে, হে আমাদের মালিক, আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত আছেন। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্য সত্য ও ন্যায়ের উপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থেকো। মনে রাখবে, বিশেষ কোন সম্প্রদায়ের দুশ্মনী যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে, এর ফলে তোমরা ন্যায় ও ইনসাফের পথ থেকে সরে আসবে। তোমরা ইনসাফ করো, কারণ এ কাজটি আল্লাহ তাআলাকে ভয় করে চলার অধিক নিকটতর। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকে ভাল রয়েছেন। যারা ইমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তাআলা তাদের সবাইকে এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য তার কাছে বিশেষ ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে। অপরদিকে যারা কুফরি করছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা সবাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হে ইমানদার ব্যক্তিরা, তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো। যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত উঠাতে উদ্যত হয়েছিল তখন আল্লাহ তাআলা তাদের সে হাত তোমাদের উপর আক্রমণ করা থেকে সংযত করে দিলেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মুমিনদের তো আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন। অতঃপর আমি এ কাজের জন্য তাদের মধ্যে থেকে ১২ জন সর্দার নিযুক্ত করলাম। আল্লাহ তাআলা তাদের বললেন, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো, আমার রসুলদের উপর ইমান আনো এবং দিনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো, সর্বোপরি আল্লাহ তাআলাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি তোমাদের গুনাহসমূহ মোচন করে দেব এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। অতঃপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি। তাদের চরিত্রই ছিল তারা আল্লাহর কালামকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিত। হেদায়েতের যা কিছু তাদের শিক্ষা দেওয়া হয়েছিল তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল। প্রতিনিয়ত তুমি তাদের দেখতে পাবে, তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে। অতএব তুমি তাদের ক্ষমা করে দাও, যথাসম্ভব তুমি তাদের সংস্রব এড়িয়ে চলো, অবশ্যই আল্লাহ তাআলা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন। আমি তো তাদের কাছ থেকেও আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক। অতঃপর এরাও সে অঙ্গীকার সম্পর্কিত অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করানো হয়েছিল। সুতরাং আমিও তাদের পরস্পরের মধ্যে কিয়ামত পর্যন্ত এক স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম। অচিরেই আল্লাহ তাআলা তাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত। হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসুল এসেছে। আগের কিতাবে যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বহু কিছুই সে তোমাদের বলে দিচ্ছে, আবার অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে। তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা এবং সুস্পষ্ট কিতাব এসে হাজির হয়েছে। যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা তার শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন। অতঃপর তিনি তার অনুমতিক্রমে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনেন আর এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে
মারিয়ামের পুত্র মসিহ আল্লাহ। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, আল্লাহ তাআলা যদি মারিয়াম পুত্র মসিহ, তার মা ও গোটা বিশ্ব চরাচরে যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দিতে চান, এমন কে আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে এদের রক্ষা করতে পারে? এই আকাশমালা, ভূমণ্ডল ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব এককভাবে আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। তাদের বলো, তাহলে তিনি কেন তোমাদের গুনাহের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন? মূলত তোমরা সবাই হচ্ছ আল্লাহ সৃষ্টি করা কতিপয় মানুষ। আল্লাহ তাআলা তার বান্দাদের যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি প্রদান করেন। আসমানসমূহ ও জমিনের মধ্যবর্তী সব কিছুর একক মালিকানা আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। সব কিছুকে তার দিকেই ফিরে যেতে হবে। হে আহলে কিতাবরা, রসুলদের আগমন ধারার উপরই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসুল এসেছে। সে তোমাদের জন্য আমার কথাগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করছে, যাতে করে তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে একথা বলতে না পারো যে কই আমাদের কাছে জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী হিসেবে কেউ তো আগমন করেনি। আজ সত্যি সত্যি তোমাদের কাছে সুসংবাদবাহী ও সতর্ককারী একজন রসুল এসে গেছে। বস্তুত আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান। স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত নাজিল করেছেন তা তোমরা স্মরণ করো। যখন তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন, তিনি তোমাদের এ জমিনের শাসনকর্তা বানিয়েছেন, এছাড়াও তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা এ বিশ্ব জগতে এর আগে তিনি আর কাউকে দান করেননি। হে আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন তোমরা তাতে প্রবেশ করো এবং এ অগ্রাভিযানে কখনো পশ্চাদাপসরণ করো না। তারপরেও তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। তারা বলল, হে মুসা, আমরা কিভাবে সেই জনপদে প্রবেশ করব? সেখানে তো এক দুর্দণ্ড প্রতাপশালী সম্প্রদায় রয়েছে। তারা সেখান থেকে বেরিয়ে না এলে আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না। তারা সেখান থেকে বেরিয়ে এলে আমরা অবশ্যই প্রবেশ করব। যারা আল্লাহ তাআলাকে ভয় করছিল তাদের এমন দুজন লোক যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন এগিয়ে এসে বলল, তোমরা সদর দরজা দিয়েই তাদের জনপদে প্রবেশ করো, আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হও তাহলে আল্লাহর উপরই ভরসা করো। তারা আরো বলল, হে মুসা, সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে ততক্ষণ আমরা কোনো অবস্থায় সেখানে প্রবেশ করব না। তুমি বরং যাও, তুমিও তোমার মালিক উভয় মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। তাদের কথা শুনে মুসা বলল, হে আমার মালিক, তুমি তো জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো উপর আমার আধিপত্য চলে না, অতএব আমাদের মাঝে ও এই নাফরমান লোকদের মাঝে তুমি মীমাংসা করে দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ তাই হবে। আগামী চল্লিশ বছর পর্যন্ত সে জনপদ তাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হল। এ সময়ে তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে এদিক সেদিক ঘুরে বেড়াবে। সুতরাং তুমি এই নাফরমান লোকদের উপর কখনো দুঃখ করো না। হে মুহাম্মদ, তুমি এদের কাছে আদমের দুই পুত্রের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দাও। গল্পটি ছিল, যখন তারা দুজনই আল্লাহর নামে কোরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হল, আরেকজনের কাছ থেকে তা কবুল করা হল না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল করা হল সে বলল, আল্লাহ তাআলা তো শুধু পরেজগার লোকদের কাছ থেকে কোরবানি কবুল করেন। হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়িয়ে দেব না, কেননা আমি সৃষ্টিকুলের মালিককে ভয় করি। আমি বরং চাইব তুমি আমার গুনাহ ও তোমার গুনাহের বোঝা একাই তোমার মাথার উপর উঠিয়ে নাও এবং এভাবেই তুমি জাহান্নামের অধিবাসী হয়ে পড়ো। মূলত এ হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল। শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল, অতঃপর সে তাকে খুন করেই ফেলল এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা সেখানে একটি কাক পাঠালেন।
কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগল, উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। এটা দেখে সে নিজে নিজে বলতে লাগল, হায়, আমি তো এই কাকটির চাইতে অক্ষম হয়ে পড়েছি, আমি তো আমার ভাইয়ের লাশটাও গ্রহণ করতে পারলাম না। অতপর সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হল। পরবর্তীকালে এই ঘটনার কারণে আমি বনি ইসরায়েলদের জন্য এই বিধান জারি করলাম যে কোনো মানুষকে হত্যা করার কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি বিধান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করল। আবার এমনিভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে, তবে সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল। এদের কাছে আমার রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তারপরেও এদের অধিকাংশ লোক এ জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবেই থেকে গেল। যারা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে, তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে এই যে তাদের হত্যা করা হবে কিংবা তাদের শূলবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করতে হবে। এই অপমানজনক শাস্তি তাদের দুনিয়ার জীবনের জন্য, তাছাড়া পরকালে তাদের জন্য ভয়াবহ আযাব তো রয়েছেই। তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা তওবা করেছে। তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম করুণাময়। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার দিকে ধাবিত হওয়ার জন্য উপায় খুঁজতে থাকো। তার বিশেষ একটা উপায় হচ্ছে, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, সম্ভবত তোমরা সফলকাম হতে পারবে। আর যারা ঈমান আনতে অস্বীকার করেছে, কিয়ামতের দিন পৃথিবীর সমুদয় ধন দৌলত যদি তাদের করায়ত্ত থাকে, তার সাথে আরও যদি সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে, এ সম্পদ মুক্তিপণ হিসেবে দিয়েও যদি সে কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, তাও সম্ভব হবে না। তার কাছ থেকে এর কিছুই সেদিন গ্রহণ করা হবে না। তাদের জন্য সেদিন কঠোর আযাব নির্ধারিত থাকবে। তারা সেদিন দোজখের আযাব থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু কোনো অবস্থায় তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তাদের জন্য স্থায়ী আযাব নির্দিষ্ট হয়ে আছে। পুরুষ ও নারী এদের যে কেউই চুরি করবে, তাদের হাত দুটো কেটে ফেল। এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। আল্লাহ তাআলা মহা শক্তিশালী ও প্রবল প্রজ্ঞাময়। হ্যাঁ, যে ব্যক্তি এই জঘন্য জুলুম করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, অবশ্যই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে বড় ক্ষমাশীল ও দয়াময়। তুমি কি একথা জানো না, এই আকাশমণ্ডলী ও জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন, কেননা সবকিছুর উপর তিনিই হচ্ছেন একক ক্ষমতাবান। হে রাসূল, যারা দ্রুতগতিতে কুফরের পথে ধাবিত হচ্ছে, তারা যেন তোমাকে দুঃখ না দেয়। এরা সে দলের লোক যারা মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ঈমান আনেনি। আর তাদের ব্যাপারও নয় যারা ইহুদি, তারা মিথ্যা কথা শোনার জন্য সদা কান খাড়া করে রাখে, এবং তাদের বন্ধু সম্প্রদায়ের যেসব লোক কখনো তোমার কাছে আসেনি, এরা সেই অপর সম্প্রদায়টির জন্যই নিজেদের কান খাড়া করে রাখে। আল্লাহর কিতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরেও এরা তা বিকৃত করে বেড়ায়, এবং অন্যদের কাছে এরা বলে, হ্যাঁ, যদি এ ধরনের কোনো বিধান তোমাদের দেওয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, আর সে ধরনের কিছু না দেওয়া হলে তোমরা তা থেকে সতর্ক থেকো। আসলে আল্লাহ তাআলা যার পথচ্যুতি চান, তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্য তুমি তো কিছুই করতে পারো না। এরাই হচ্ছে সেসব হতভাগ্য লোক। আল্লাহ তাআলা কখনো যাদের অন্তরগুলোকে পাক সাফ করার ইরাদা পোষণ করেন না, তাদের জন্য পৃথিবীতে যেমনি রয়েছে অপমান ও লাঞ্ছনা, পরকালেও তেমনি তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ আযাব। ইহুদিদের চরিত্র হচ্ছে, এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তেমনি এরা হারাম মাল খেতেও ওস্তাদ। অতএব এরা যদি কখনো কোনো বিচার নিয়ে তোমার কাছে আসে, তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষা করো। যদি তুমি তাদের ফিরিয়ে দাও, তাহলে নিশ্চিত থাকো এরা তোমার কোনোই অনিষ্ট করতে পারবে না। তবে যদি তুমি তাদের বিচার ফয়সালা করতে চাও, তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন।
এসব লোক কিভাবে তোমার কাছে বিচারের ভার নিয়ে হাজির হবে যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে? তাতেও তো বিচার আচার সংক্রান্ত আল্লাহর বিধান আছে। তুমি যা কিছুই করো না কেন, একটু পরেই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এরা আসলে ইমানদারই নয়। নিঃসন্দেহে আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি, তাতে তাদের জন্য পথ নির্দেশ ও আলোকবর্তিকা বর্তমান ছিল। আমার নবীরা যারা আমার বিধানেরই অনুবর্তন করত, ইহুদি জাতিকে এ হেদায়ত মোতাবেকই আইন কানুন প্রদান করত। নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সালা করত। কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেয়া হয়েছিল, তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। তাওরাতে আমি তাদের জন্য বিধান নাজিল করেছিলাম যে তাদের জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচিত হয়। অবশ্য বাদীপক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে তা তার নিজের গুণাখাতার জন্য কাফফারা হিসেবে গণ্য হবে। আর যারাই আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে জালেম। এ ক্রমধারায় অতঃপর আমি মরিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি। সে সময় আগে থেকে তাওরাতে যা কিছু অবশিষ্ট ছিল সে ছিল তার সত্যতা স্বীকারকারী, আর আমি তাকে ইনজিল দান করেছি, তাতে ছিল হেদায়ত ও দূর। তখন তাওরাতে যা কিছু তার কাছে বর্তমান ছিল, ইনজিল কিতাব তার সত্যতা স্বীকার করেছে। তদুপরি তাতে আল্লাহভীরু লোকদের জন্য পথ নির্দেশ ও উপদেশ মজুদ ছিল। ইনজিলের অনুসারীদের উচিত এর ভেতর আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সলা করা। কেননা যারাই আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করবে না, তারাই ফাসেক। হে মুহাম্মদ, আমি তোমার প্রতি সত্য দিন সহ এ কিতাব নাজিল করেছি। আগের কিতাবসমূহের যা কিছু অবিকৃত অবস্থায় তার সামনে মজুদ রয়েছে, এ কিতাব তার সত্যতা স্বীকার করে। শুধু তাই নয়, এ কিতাব সেসব বিধানের হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধি বিধান নাজিল করেছেন তার ভিত্তিতেই তুমি বিচার ফয়সালা করো। আর এই বিচারের সময় তোমার নিজের কাছে যা সত্য দিন এসেছে তা থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্য শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, বরং তিনি তোমাদের যা দিয়েছেন তার ভিত্তিতে তোমাদের যাচাই বাছাই করে দিতে চেয়েছেন। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো, কেননা আল্লাহ তাআলার দিকেই হবে তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, অতঃপর তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে বলে দেবেন। অতএব হে মুহাম্মদ, তোমার উপর আল্লাহ তাআলা যে আইন কানুন নাজিল করেছেন তুমি তারই ভিত্তিতে এদের মাঝে বিচার ফয়সালা করো, এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, এবং তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থেকো। যা কিছু আল্লাহ তাআলা তোমার উপর নাজিল করেছেন তার কোনো কোনো বিষয়ে যেন তারা কখনো তোমাকে ফেতনায় না ফেলতে পারে। অতঃপর তোমার ফয়সালা যদি এরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে দেখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্য তাদের কোনো রকম মুসিবতে ফেলতে চান। কেননা মানুষের মাঝে অধিকাংশই হচ্ছে অবাধ্য। তবে কি তারা পুনরায় জাহেলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলা চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? হে ইমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সবসময় একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি কখনো এদের কাউকে বন্ধু বানিয়ে নেয়, তাহলে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অতঃপর যাদের অন্তরে মুনাফিকির ব্যাধি রয়েছে তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপতিত হবে। পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন, কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন তা দেখে এই লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে রেখেছিল
তার জন্য ভীষণ অনুতপ্ত হবে। তখন ইমানদার লোকেরা বলবে, এরাই কি ছিল সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে? এই আচরণের ফলে তাদের কার্যকলাপই বিনষ্ট হয়ে গেল, ফলে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ইমান এনেছ, তোমাদের মধ্যে কোন লোক যদি নিজের দীন ইসলাম থেকে মুরতাদ হয়ে ফিরে আসে তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই, তবে আল্লাহ তাআলা অচিরেই এমন এক সম্প্রদায়ের উত্থান ঘটাবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মোমেনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। মূলত এ হচ্ছে আল্লাহর একটি অনুগ্রহ, যাকে চান তাকে তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রজ্ঞার আধার। তোমাদের একমাত্র পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ তাআলা, তার রসুল এবং সেসব ইমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা সদা অবনমিত থাকে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা তার রসুল ও ইমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে, তারা যেন জেনে রাখে কেবলমাত্র আল্লাহ তাআলার দলটি বিজয়ী হবে। হে ইমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রূপ ও খেল তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহ তাআলাকে বন্ধু বানাও এবং তাকেই ভয় করো। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হক বাতিলের কিছুই বোঝে না। হে রাসূল, তুমি এদের বলো, তোমরা যে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ তার কারণ এই যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আমাদের উপর আগে ও বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করেছি। আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছে গুনাহগার। হে রাসূল, তুমি বলো, আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছ থেকে সবচেয়ে নিকৃষ্ট পুরস্কার কে পাবে? সে লোক হচ্ছে যার উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, যার উপর আল্লাহর ক্রোধ রয়েছে এবং যাদের কিছু লোককে তিনি বানর, কিছু লোককে শুয়োরে পরিণত করে দিয়েছেন, যারা মিথ্যা মাবুদের আনুগত্য স্বীকার করেছে, এরাই হচ্ছে সেসব লোক পরকালে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়েছে। তারা যখন তোমার সামনে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি। আসলে তারা তোমার কাছে কুফরি নিয়েই প্রবেশ করছিল এবং তা নিয়েই তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে। তারা মনের ভেতর যা কিছু লুকিয়ে রাখছিল আল্লাহ সে ব্যাপারে পূর্ণ ওয়াকেফাল রয়েছেন। তাদের অনেককেই তুমি দেখতে পাবে গুনাহ করা, আল্লাহর সাথে বিদ্রোহ ও হারাম মাল ভোগ করার কাজে এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে। এরা যা কিছু করে মূলত তা বড়ই নিকৃষ্ট কাজ। কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদের এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত, কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য। ইহুদিরা বলে, আল্লাহর দানের হাত পা বাঁধা পড়ে গেছে। আসলে তাদের নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে, আর তারা যা কিছু বলেছে সে কারণে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল করা হয়েছে। আল্লাহর তো দুনিয়া আখিরাতের উভয় হাতই মুক্ত, যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন। প্রকৃত ঘটনা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দিয়েছে। এই আচরণের ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত একটা শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাহ তাআলা তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা বারবার এ জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে। আসলে আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদের মোটেই ভালোবাসেন না। যদি আহলে কিতাবরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত তবে অবশ্যই আমি তাদের গুনাহখাতা মুছে দিতাম এবং তাদের আমি নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। যদি তারা তাওরাত ও ইনজিল তথা তার বিধান প্রতিষ্ঠা করত আর যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তার উপর প্রতিষ্ঠিত থাকত, তাহলে তারা রিজিক পেত তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে। তাদের মধ্যে অবশ্য একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে,
তবে তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মফল খুবই নিকৃষ্ট। হে রাসূল, যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না। তুমি তাদের বলো, হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইঞ্জিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নেই। তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দেবে। সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্য মোটেই আফসোস করো না। নিশ্চয়ই ইহুদি, সাবেয়ী, খ্রিস্টান, যে কেউই এক আল্লাহ তালা ও শেষ বিচার দিনের উপর ইমান আনবে এবং সৎকর্ম করবে তাদের কোনো ভয় নেই, পরকালেও তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। বনি ইসরাইলের কাছ থেকে আমি আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং সে মোতাবেক আমি তাদের কাছে রসুলদের প্রেরণ করেছিলাম, কিন্তু যখনই কোন রসুল তাদের কাছে এমন কোন বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের পছন্দসই ছিল না, তখনই তারা এই রসুলদের একদলকে মিথ্যাবাদী বলেছে আর একদলকে তারা হত্যা করেছে। তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের উপর কোনো বিপর্যয় আসবে না, তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকল। তারপরেও আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমা পরবশ হলেন, তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে গেল। তারা যা কিছু করেছে আল্লাহ তাআলা তা পর্যবেক্ষণ করছেন। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা এই কথা বলেছে, আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র মসীহ। অথচ মসীহ নিজেই এই কথা বলেছে যে, হে বনি ইসরাইল, তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমারও মালিক তোমাদেরও মালিক। মূলত যে কেউই আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেবেন আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। তারাও কুফরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ, অথচ এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই। তারা যদি এখনো তাদের এসব অলীক কথাবার্তা থেকে ফিরে না আসে তবে তাদের মাঝে যারা এই কথা বলে কুফরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আজাবে পেয়ে যাবে। তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়াময়। মরিয়াম পুত্র মসীহ তো রসুল ছাড়া কিছুই ছিল না, তার আগেও তার মতো অনেক রসুল গত হয়েছে। তার মা ছিল এক সত্যনিষ্ঠ মহিলা। তারা মা ও ছেলে উভয়ই আর দুদষ্টি মানুষের মতো করেই খাবার খেত। তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করছি, তুমি দেখো কিভাবে তারা সত্য বিমুখ হয়ে যাচ্ছে। তুমি বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা নেই? প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সব কিছুই শুনেন এবং সব কিছুই জানেন। তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কখনো নিজেদের দিনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করো না, মসীহের ব্যাপারে তোমরা সেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা তোমাদের আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গোমরাহ করে দিয়েছে আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। বনি ইসরাইলদের আরও যারা মসীহের ব্যাপারে আল্লাহর এ ঘোষণা অস্বীকার করেছে তাদের উপর দাউদ ও মরিয়াম পুত্র ঈসার মুখ থেকে অভিশাপ দেওয়া হয়েছে, কেননা তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না, তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট। তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ইমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে বেশি আগ্রহী। অবশ্য তারা নিজেরা যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট, এ কারণে আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন। এই লোকেরা চিরকাল আজাবেই নিমজ্জিত থাকবে। তারা যদি সত্যি আল্লাহ তাআলা তার নবী ও তার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যথাযথ ইমান আনত তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত না, কিন্তু তারা তো অধিকাংশই হচ্ছে গুনাহগার।
অবশ্যই তোমরা ইমানদারদের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদি ও মুশরিকদের বেশি কঠোর দেখতে পাবে। অপরদিকে মুমিনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেসব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলেছে আমরা খ্রিস্টান। এটা এই কারণে যে তখনও তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার বিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল, আর এ ব্যক্তিরা সাধারণত অহংকার করে না।